কথাই আছে ওস্তাদের মার শেষ রাতে সেই ওস্তাদগিরি যেন দেখালেন মহেন্দ্র সিং ধোনি প্রমাণ করলেন কেন তাকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা ফিনিশার অবশ্য মতভেদে তিনি সর্বকালের সেরা ফিনিশার বলা হয়ে থাকে চেন্নাই মুম্বাই ম্যাচ হলো আইপিএলের এল ক্লাসিকো এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ থাকে আকাশ চুম্বি বৃহস্পতিবার এই আইপিএল ডার্বিতেই মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স পুরো ম্যাচ জুড়েই অল্প বিস্তর উত্তেজনার ছোঁয়া থাকলেও ধোনি সব বারুদ যেন জমিয়ে রেখেছিলেন শেষ ওভারের জন্য আইপিএলের বহুল প্রতীক্ষিত এ ম্যাচটি সব আলোই কেড়ে নিয়েছিল নিজের দিকে একটা পরিসংখ্যান দিলে বুঝতে বোধহয় বাকি থাকবে না আইপিএল প্রচারকারী ডিজিটাল প্ল্যাটফর্ম হটস্টারে চেন্নাই মুম্বাই ম্যাচটি দেখেছে রেকর্ড সংখ্যক মানুষ যেখানে ১৯তম ওভারে হটস্টারে এই খেলাটি দেখছিল প্রায় ৭.২ মিলিয়ন মানুষ ২০তম ওভারেই তা বেড়ে দাঁড়ায় ৮.৩ মিলিয়নে যা ২০২২ আইপিএলে হটস্টারের সর্বোচ্চ সংখ্যক ভিউয়ারশিপের রেকর্ড বোঝাই যাচ্ছে শেষ ওভারে ধোনি ধামাকা দেখার জন্য কতটা উদগ্রীব ছিলেন মানুষ বহুদিন হলো দেখা মেলেনি ধোনির সেই ফিনিশার রূপের তাই শঙ্কাও ছিল শেষমেশ ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়তে পারবেন তো ধোনি ধোনি কি ফুরিয়ে গেছেন এসব কত শত প্রশ্নই হয়তো উঁকি দিচ্ছিল ভক্তদের মনের মাঝে ধোনির তাতে বইয়েই গেছে সব শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি মাঠ ছাড়লেন ম্যাচ জিতিয়েই প্রমাণ করলেন তিনি এখনও ফুরিয়ে যাননি মিস্টার ফিনিশার প্রত্যাবর্তন করলেন রাজকীয় রূপে নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি দেশি নগদে বেশি লাভ জয়দেব উনাদকাটের করা শেষ ওভারে জেতার জন্য চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান ধোনি তখনও নন স্ট্রাইক প্রান্তে আর দুই বল পর ধোনি যখন স্ট্রাইক পান তখন জেতার জন্য তাদের প্রয়োজন ৪ বলে ১৬ রান কথায় আছে সোনাকে যতই আগুনে পোড়ানো হোক সোনা ততই খাঁটি হয় ধোনি যেন সেই খাঁটি সোনা ম্যাচের উত্তেজনার পারদে ঠাসা মুহূর্তে যিনি আগুনের লেলিহান শিখার মতো জ্বলে ওঠেন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন যে ফিনিশিংয়ের জন্য জগৎ বিখ্যাত মাহির নাম সেই পরিপূর্ণ ফিনিশারের ভূমিকায় পালন করলেন আরও একবার ম্যাচের শেষ বলে বাউন্ডারি মেরে বিজয়ীর বেশে মাথা উঁচু করেই মাঠ ছাড়লেন তিনি শেষ ওভারে ৪ ছক্কার ফুল ছুড়ি ছুটিয়ে ম্যাচ জেতানোকে যেন ডাল ভাতে পরিণত করেছেন এমএস আইপিএল ইতিহাসে ২০তম ওভারে রেকর্ড ৫১টি ছক্কা মেরেছেন ধোনি আর এটিই সর্বোচ্চ ২০তম ওভারে এতগুলো ছক্কা মারতে পারেননি আর কোনো ব্যাটার একই সাথে আইপিএলের শেষ ওভারে সর্বোচ্চ ১২বার ১৫ বা তার বেশি রান করেছেন ধোনি তাছাড়া শেষ ওভারে ৩বার ১৫র বেশি রান তাড়া করে ম্যাচ জেতানোর রেকর্ডটিও তারই দখলে তাই ম্যাচ শেষ করে তিনি যখন রাজার বেশি ফিরছিলেন তখন চেন্নাইয়ের ক্যাপ্টেন জাদেজা পরম সমীহ ভরে তাকে কুর্নিশ করতে ভোলেননি জাদেজা যখন ধোনিকে কুর্নিশ করছেন মাঠে তখন ইন্টারনেট জুড়েও চলছে ধোনি বন্দনা সাবেক থেকে শুরু করে বর্তমান অনেক ক্রিকেটারই পঞ্চমুখ ফিনিশার ধোনির প্রশংসায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো টুইট করে বলেই দিয়েছেন ধোনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ শেষ ওভারের হিটার কম জাননি ধোনির সাবেক সতীর্থ বিরাট কোহলিও তার প্রিয় মাহি ভাইয়ের এমন বিধ্বংসী ফিনিশিং রূপ দেখে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোহলি টুইট করে কোহলি বলেন এবং রাজার প্রত্যাবর্তন ক্রিকেটে সর্বকালের সেরা ফিনিশার তিনি তার এই রূপে আমি উচ্ছ্বসিত উল্লাসিত কাগজে কলমে ধোনির বয়স এখন ৪১ কিন্তু তাতে কি তার সতীর্থ অনেকেই যখন ক্রিকেট ছেড়ে যোগ দিয়েছেন কোচিং পেশায় তখনও তিনি দেখিয়ে চলেছেন বুড়ো হাড়ের ভেলকি এজন্যই মহেন্দ্র সিং ধোনি অনবদ্য দুর্দান্ত কিংবা মিস্টার ফিনিশার জয়ন্ত কুমার ক্রিকফ্রেন্জি